একাত্তরের অপশক্তি গণতন্ত্রের জন্য মায়াকান্না ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। নাটোরে মহান বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যে কোনো মূল্যে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারা বিশ্ব যখন অবাক বিস্ময়ে বাংলাদেশের অগ্রযাত্রা দেখছে, তখন অপশক্তি ঘোষণা দিয়েছিল 10 ডিসেম্বর থেকে দেশ চলবে একজন দণ্ডিত আসামির কথায়। মন্ত্রী বলেন, যারা জনবিচ্ছিন্ন তাদের দিয়ে আর যাই হোক আন্দোলন সংগ্রাম হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বক্তব্য রাখেন। একাত্তরের পরাজিত অপশক্তি, একাত্তরের খুনি, 75-এর খুনি, 2004-এর 21-এর খুনি, 2013-এর 14-সালের অগ্নিসন্ত্রাসী আবার মাথা চাড়া দিয়েছে। তারা আবার সে গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে এবং তারা দেশকে অস্থিতিশীল করবার জন্য পায়তারা করছে নির্বাচনকে সামনে রেখে। আমাদের যে কোনো মূল্যে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।